ওই রাত্রে ওখানে বাদ দিয়ে আল্লাহর কাছে এই দুগো ভাত নিয়ে খাইয়া এই মশার কামড় লইয়া এই লঞ্চে থাকি। ওই তো মোবাইল বাড়ি করি না, মোবাইল করলে ওই বাচ্চা কাছে কান্দন লয় বুঝলেন। এবার রাত্রে ওখানে দুগো ভাত নিয়ে খাই, যে বাড়ির কথা মনে ওড়ে কাল চোখ দিয়ে পানি পড়ে যায়। লঞ্চ বন্ধ পেরাই এই দুই মাসের কাছাকাছি আইছে, এই দুই মাসের কাছাকাছি লঞ্চ বন্ধ। এর ভিতরে ধরেন একটা লঞ্চে প্রায় 8 জন 9 জন স্টাফ সব ছুটি দিয়ে একজন রাখছে, সেই একজন লোকেরও খোরাই টাকা দেনা বেতন টাকা দেনা। ওই রাত্রে ওখানে বাদ দিয়ে আল্লাহর আছে এই দুগ্গো ভাত নিয়ে খাইয়া এই মশার কামড় লইয়া এই লঞ্চে থাকি, কোনো খোঁজ খবর নেই না। আর আমাকে সরকার দিয়ে একটু সাহায্য পাই না, এইটাই একটা দুঃখের ব্যাপার। এই আমি ইয়ান বেশি কিছু বলবো না, আমার শরীরটি প্রায় অসুস্থ, না খাইতে না খাইতে। ফ্যামিলিতে আছে আমার লইয়া 8 জন, কামাই আমি একলাই করি। আর আমার ছোট পোলাক একটু দোকানে থাকে, ওরে মাসে 200 টাকা দেয় ছোট, এই এই দিয়ে সংসার চালাই। এখন তো ওই তো মোবাইল বাড়ি করি না, মোবাইল করলে ওই বাচ্চা কাছে কান্দন লয় বুঝলেন। এবার রাত্রে হয়তো তোকে ভাত নিয়ে খাই, যে বাড়ির কথা মনে ওড়ে চোখ দিয়ে পানি পড়ে যায়। আর মালিকেরা এই ঈদের কালে ঈদ করছে, এসি গাড়িতে ঘুরতে গেছে পার্কে, এও চোখে দেখছি। স্টাফের খবর লয় নাই, এই লঞ্চের টাকা দিয়ে বাড়ি করছে, গাড়ি করছে, সব কিছু করছে, তবু তারা লঞ্চের স্টাফের কোনো মূল্যায়ন করে না। এই বেল বলছি যে ঈদ কুরবানিতে জাকাত দেন না, খয়রাত দেন, একটু খয়রাত দেন, বুঝবেন যে স্টাফের বেতন দিনে খয়রাত দিছি, এও দেনা। ওগুলো এত বড় খারাপ মির্জাপুর, আমার সংসারে 7 জন লোক আমার খাওয়াইয়া, আমি একা কামাইকা, কিন্তু 50 টাকা মালিক দৈনিক খোরাকি দেয়। 50 টাকা খোরাকি দিয়া আমি নিজে খামু না বাড়ি পাঠামু, 3 বেলা আমার নিজে খাইতে হয়, নিজের 50 টাকা হয় এই এই জবা নাই। তারপরে ফ্যামিলিটা, পুরো ফ্যামিলিটা আমার টানতে হয়, এই জন্য 2 মাস ধরে লঞ্চ বসা। লঞ্চ চলাকালে তখন নিজে টাইনে কিছুটা চলতে পারতাম, বাড়ি ফ্যামিলি চালাইতে পারতাম, 2 মাস ধরে লঞ্চ বসা। এখন কামাই নাই, রোজগার নাই, কীভাবে চলি? সরকার আমাদের দিকে একটু খেয়াল নিলে তবু আমরা ই করতে পারতাম, কিন্তু আমার ফ্যামিলি চলে না, আমি নিজেও চলতে পারি না, ফ্যামিলি চালাই কীভাবে? আমার দাবি লঞ্চ ছাড়িয়ে দেউক, নাহলে সরকার আর্থিক সাহায্য করুক, আমাকে তো এছাড়া চলার কোনো লাইন নেই।